আমি কি করে যাব এখন? আরে আমি জানি না মনিকা, এই বৃষ্টি জানে, আরে বৃষ্টি জানে। কোথায় আছিস? বান্ধবী না বয়ফ্রেন্ড? বান্ধবী। কি বানাতে? রিলস বানাতে। ইনস্টাগ্রাম? হ্যাঁ। দাঁড়া দাঁড়া, পরে দাঁড়াবো। আরে ওরা দাঁড়িয়ে আছে। কথা আছে, দাঁড়া পরে দাঁড়াবো। দাঁড়া দাঁড়া, কি করতে আছিস? রিলস বানাতে। বাবাকে ফোন করো তোর। কেন? বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছো? নোটেও না, রিলস বানাতে। সত্যি? হ্যাঁ। কিসে? ইনস্টাগ্রামে রিলস বানাস? হ্যাঁ। তো সাবস্ক্রাইবার না, ফলোয়ার্স কত? ইনস্টাগ্রামে তো ফলোয়ার্স হয় না। আমি তো ইউটিউব করি, আমি তো ইনস্টাগ্রাম পুরো সময় বাড়ছেই না। আমি তোর একটা রিলস বানিয়ে দেবো এখন, ওই রিলসটার থেকে তোর এখনই 6,000 থেকে 60,000 হয়ে যাবে। রিলস বানাবি, এইভাবে ছাড়তে হবে। আমি মানে ম্যাজিক ট্রিক একটা বলবো, ম্যাজিক ট্রিক হতেও পারে। তোর তো অনেক সাবস্ক্রাইবার, হতেও পারে তোর তো অনেক সাবস্ক্রাইবার। প্যারি সমাজ গেই। এখানে না মানুষজন যাবে আমাদের বাড়ির দিকে। ভিডিও করছিস কেন? আমার ইউটিউবে ছাড়বো না। তোর এখন ওর ফলোয়ার্স আছে হচ্ছে 6,267। তো 10-15 মিনিট আমি ওর থেকে টাইম নেবো, আমি একটা ম্যাজিক ট্রিক দেবো, হ্যাশট্যাগ দিয়ে হোক, যেমনি হোক একটা ম্যাজিক ট্রিক দেবো। তোর 6,000 থেকে এখন 60,000 সাবস্ক্রাইবার ওর এখন ইয়ে সাবস্ক্রাইবার বলছি বারবারে। আমার হবে না। হ্যাঁ, 6 মিলিয়ন হবে না। একটা ভালো জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি তোকে একটা রিলস বানা। দাঁড়া সেট আপ করে নিই। দাঁড়া তো মনিকা, তুমি কি এক্সাইটেড আছো? আমাকে সবাই একটু ফলো করে দাও না। তুই আবার সারা ভিক্ষা চাইছিস? মানে আমার ভিকারি সারা ভিক্ষা অবাস যাবে না তো বলছি। আমি 6,000 থেকে 60,000 আমি ফোকাস করে দেবো এখন। আমি বন্ধুরা, তোমরা কে কে এক্সাইটেড আছো আমার ম্যাজিক ট্রিক দেখার জন্য? তো এখন যারা যারা দেখছো এক্ষুনি কমেন্ট করে জানাও যে দাদা আমরা তোমার ম্যাজিক ট্রিক দেখার জন্য রেডি আছি। হাত তো দয় ভাবে। এটা কোনো ব্যাকগ্রাউন্ড? জঙ্গল কোথায়? এটা পাহাড়। এখন আমি এডিট করে পাহাড় করে দেবো। পাহাড় করে দিলেই হবে। আচ্ছা, আমি হেডফোনের সাথে ব্লুটুথ কানেক্ট করে নিয়েছি। তোর এখানে একটা গান হবে, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, সে গানের মধ্যে তোর নাচতে হবে, ঠিক আছে? যতক্ষণ গান হবে ততক্ষণ নাচবি, মানে 1 মিনিট মিনিমাম নাচবি। হয়েছে, স্টার্ট করবো? তুই ওখানে কি করছিস? তা আমি কী করছি মানে, আমি আমার যদি ফেস না আসে ব্যাকগ্রাউন্ডে তবে তোর ফলোয়ার্স বাড়বে? কে ফলো করবে তোকে? আমার ফেস দেখেই তো ফলোটা করবে। বাদ তো সেই। বন্ধুরা, মনিকা পুরো আস্তে আস্তে ঘেমে গেছে, অনেকক্ষণ ধরে নাচছিল। 10 মিনিট পরে ও 6,000 থেকে 60,000 ফলোয়ার্স বেড়ে যাবে। ও বলছে 6 মিলিয়ন, 6 মিলিয়ন তো আর হবে না, 60,000 অবধি আমার ক্ষমতা। তো 60,000 বেড়ে যাবে 10 থেকে 15 মিনিটের মধ্যে। মিষ্টি, দরজাটা খোলা তো, ভিতরে বসবে। তো বন্ধুরা, এখন মনিকা একটু হাওয়াতে বসেছে, ফ্যান চালিয়ে দিয়েছি। তো মনিকার জন্য আমি এখন একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি, কোল্ড ড্রিঙ্কস খাক বসে বসে, ততক্ষণে ওর ফলোয়ার্সটা বাড়তে থাক। আর আমিও এখন সেটিং করে দিয়েছি ওর সব কিছু, এখন ওর ফলোয়ার্স বাড়া স্টার্ট হয়ে যাবে একটু পর থেকে। এরকম কত লোকই তো আসে ফলোয়ার্স বাড়াতে। বাহ, কি অ্যাক্টিং কর রহা। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আমি একটু মনিকার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। মনিকা, কি করিস? কি করিস? কি করিস তুই? কোকো পারা। এই তুই আমি রাতে হচ্ছিস কেন? ক্যামেরা কিছু তাই লজ্জা। আরো কত কিছু আমি পালিয়ে যাচ্ছি এখন, আমি জঙ্গল টঙ্গলে গিয়ে লুকিয়ে থাকি এখন। দেখো সাইকেলের অবস্থা, দেখো এই যে। আর ভলটিউগুলো সব আমার পকেটে আছে, এই যে। জানি না কি হবে একটু পরে, তোমরা দেখতে থাকো, আমি চলে গেছি। যাবো না রে। আরে আমার রিলস বানানো হয়ে গেছে, কি করে বিকারের মতো দেখি আমার কত ফলোয়ার্স বেড়ে যাবে। সঠিক বলেছেন। A few moments later মনিকা ফলোয়ার্স বেড়েছে।
একটাও ফলোয়ার্স বাড়েনি ব্যাংক কখন গেছে বলিস না তো 20 মিনিট বসে রেখে বলে আধ ঘন্টা হয়ে গেছে এখন আসলো না কিচ্ছু নাই ওখানে দাঁড়াতো নামবো উপর দিয়ে ছাগলের মাথা কে হাওয়া কে ছেড়েছে বিজয় ছেড়েছে তো বিজয় গয়া তো বন্ধুরা বলো ভিডিওটা কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তোমরা যারা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকে তো শেয়ার করা একদম ইজি একটু শেয়ার করে দাও আর ফেসবুক পেজটা তোমরা একটু ফলো করে দাও ফেসবুক পেজটা আমার একদম নতুন ফলোয়ার্স একদমই নেই আর ভিডিওটা এখন এডিট হয়ে গেছে পুরোপুরি এডিট কমপ্লিট এডিট করছিলাম তো কালকে বৃহস্পতিবার কালকে ভিডিওটা আমি পাবলিশ করে দেবো আর তোমরা যারা ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়াতে যাও তোমরা কিন্তু আমার সাথে অবশ্যই যোগাযোগ করো আমি কিন্তু এক ঝাটকাতেই 50 থেকে 60 হাজার ফলোয়ার্স বাড়িয়ে দেবো আচ্ছা।